এ রাতিপুৱাই শুই উঠিয়ে এয়া খেলি আছে বেটায়ে, এ আঞ্চু বেটা আৰু ইফালে আদি বেটা, হা পাপাৰ লগত খেলি আছে। হা কচোন এতিয়া চাহ বনাব লৈছো মা, কি চাহৰ লগত কি খাম, ৰুটি বনাম, হাই গুড মৰ্ণিং, নমস্কাৰ, পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ আপোনালোক সকলোকে মোৰ অন্য টিভি দিলে। আজি ৰাতিপুৱা এইফালে পানী গৰম কৰিছোঁ, প্ৰথমত ৰাতিপুৱা পানী গৰম পানী এগিলাচ খাওঁ, আমাৰ ঘৰৰ গোটেই সকলোৱে গৰম পানী খাওঁ, পানী গৰম কৰিছোঁ, তাৰপিছত এতিয়া ৰুটি বনাই চাহ বনাই লওঁ সবৰ কাৰণে। এয়া গৰম পানী খাই লওঁ এগিলাচমান, এয়া মোৰ চাহ বনোৱা হৈ গ'ল, এইফালে ৰুটি বনালোঁ আজি ৰাতিপুৱাই, এইফালে চাহ, বেটাহঁতে খাবলৈ বহিব, অঁ বেটা বহিব, মই বহাই দিম ৰ, এইটো বেটা আৰু পাপাই খাই আছে, তাত বহি খাই আছে, আৰু এইফালে আঞ্চু বেটাই বহি খাব বোলে, মায়ে এইফালে বহি আছে, এতিয়া আমি বহো আৰু ইয়াতে। বেটা ইমান ধুনীয়াকৈ খাই আছে, কি খাইছে এইফালে, কি বস্তু, চুইট টোষ্ট খাই আছে ন, ইমান ধুনু, আঞ্চু মাম খোৱা দে বেটা, আঞ্চু বেটা কি খাবা আৰু বেলেগ খাব বোলো, এয়া মই চেঙেলি মাছ ভাজি আছোঁ পাতি বনাবলৈ, এইফালে ভাত বনাই হ'ল আৰু এইফালে দালি, এইফালে ভাজি বনাইছোঁ আলু ভাজি, এতিয়া দুপৰীয়া ভাত হৈ গ'ল, এতিয়া ভাতটো খাব লাগে, এইফালে মায়ে গা ধুই আছে, ৰখি আছোঁ, চবেই একেলগে খাওঁ আৰু, ভাত পানী বনাই হ'ল মোৰ এতিয়া, আৰু এইফালে মই 2 বছৰমান হ'ল এই জলকীয়া গছটো, ইমানে ওখ হৈছে, ইমানে ওখ হৈছে, এইয়া মাৰ দিয়ে ছিঙিব লাগিব, এইফালে ছিঙি লওঁ এতিয়া, ইমানেই লাগি আছে বগা বগা জলকীয়াকেইটা, কিছুমানে পকিছে, বহুত ওখ হৈছে, ঢুকিয়ে নাপাওঁ আৰু, ইমানেই ওখ হৈছে গছটো, এয়া ইমান ধুনীয়াকৈ ঢেৰ লাগি আছে, একদম বহুত লাগি আছে, ইফালে জলকীয়া আৰু নগাদনী এনেকৈ ছিঙি লৈছোঁ মাছৰ লগত চাটনি বনাবলৈ, আৰু ইফালে মচুন্দৰী আছে, কেইপাতমান ছিঙি লওঁ মচুন্দৰীটো, বেছি নহয় ইমান কমকৈ লাগি আছে মচুন্দৰীটো, এনেকৈ তাপতে ৰুইছোঁ মই, আৰু এইফালে পদিনা, পদিনা কেইপাত ছিঙি লওঁ, এইফালে ইমান ধুনীয়াকৈ পদিনা লাগি আছে, এয়া মই চেঙেলি মাছৰ চাটনি বনাবলৈ ইফালে লৈছোঁ নগা ধনিয়া আৰু ইফালে আদা, আদা 1 টুকুৰা 3-4টামান মই এইফালে নহৰু লৈছোঁ আৰু এইফালে জলকীয়া কেইটামান লৈছোঁ, এইটো আৰু মাছ ইফালে, আৰু ইয়াতে মই এইকেইটা প্ৰথমত খুন্দি লওঁ, জলকীয়াকেইটা প্ৰথমত খুন্দি লওঁ এইকেইটা এনেকৈ, আৰু চেঙেলি মাছৰ চাটনি আপোনালোকে জানেই কিমান যে টেষ্ট হয়, বিৰাট টেষ্টি হয়, বহুতেই ধুনীয়া হয় খাবলৈ, ইয়াতে মই পাত ধনিয়া পাত কিনো এনেকৈ ভালদৰে দি গোটেইকেইটা একেলগে দি দিছোঁ, এতিয়া খুন্দি লওঁ ভালদৰে মিহিকৈ, তাৰপিছত মাছখিনি দি দিওঁ এনেকৈ, এনেকৈ চাটনি কিবাকিবি এনেকৈ থাকিলে ভাল লাগে আৰু চাটনি খাবলৈ, চাটনি হৈ গ'ল প্ৰথমত, এতিয়া মাছখিনি দি দিওঁ ইয়াতে, এয়া মাছ লগাই দিলোঁ, মাছখিনি অলপ কম হৈছে, কম আছে 2টামানে আছে মাছ, এইফালে চাটনি হৈ আছে মোৰ, এয়া চাটনি হৈ গ'ল, এতিয়া ভাতটো খাব পৰা যায় আৰু, দুপৰীয়া ভাত খোৱা হৈ গ'ল, এতিয়া ৰেষ্ট কৰি লওঁ অকণমান, দেউতা দুয়োটাই ভাত খোৱা নাই, সিহঁতক ভাতটো খুৱাই লওঁ, আৰু মাও বজাৰত ওলাই গ'ল, ঘৰত কোনো নাই, মই আৰু পাহি আছোঁ আৰু বেটা দুয়োটাই আছে,
বটর তো ইমান ভাল লাগা নাই। এইফালে উনে কলেজের পে আহি পাইছে আর এইফালে অবৈ আহিছে, বরখুণ দি আছে অকমান অকমান, কাপড় উড়ি আহিছে, বেটা দুইটা মানে মাতি আছে, ইয়ায় বলে মাতি আছে, আহিছে ন, আহিলে ভাত পানি খালে না, দুপরিয়া ভাত খালে না, আমিও খালো, রেস্ট করে লোক এটা আর ফুটি। আরে আরে ইমান ধুনিয়া বাবল, উপায় না ইমান ফুটি না ফুটা এনেকে কর। এতিয়া রেস্ট করে দুপরিয়া ভাত পানি খাই দুইজনে রেস্ট করে এতিয়া এক ঘন্টে ওলাই গেছো নেপালী বস্তিলৈ বলে কি এক ঘন্টে ওলাই গেছো, কাম আছে দুম। কি হল মানে বেড়া চুকর বোকা বলে বেড়া চুকর বাড়ি চুকর পর আহিছিল একদম চকুতে লাগি গেল নহয়, ইমান দুঃখ পালো চকুটো একদম বেয়াকে দুঃখ পালো ভিতরলৈকে, আইও কি হব আর না জানো, ইমানে মুশকিল আমার জায়গাখিনি মানে। এফালে আমার শর্টকাট রাস্তা আছে কিন্তু রাস্তা বনুয়া নাই, ইমানে বোকা পানি, আর এইফালে মেইন রোডেদি গেলে অল্প বেশি দূর, এই কারণে এনেকে শর্টকাট রাস্তা দিয়ে যাম বলে ওলাইছো কিন্তু ইমান বোকা পানি, কালি রাতে বহুত বরখুণ দিলে, রোদও দিছে বরখুণি দিছে মানে কালি রাতে বরখুণ দিলে যে বহুত বরখুণ দিলে, ইমান গরম, আর এক কন্টেক রোদ ওলালেও ইমান গরম, বরখুণ দিলেও বেশি বরখুণ হয়ে যায়, এনেকা অকমানি অকমানি পানি এনেকে বই থাকে ইমান ধুনিয়াকৈ, এই সাইডের পর আহি আছে পানি এনেকৈ, রিক্সা রখি আছে এইফালে, রিক্সা এটা আহি পালেহি রিক্সাত যাও, এটা নেপালী বস্তি রিক্সা উঠিল, রিক্সা পালোহি এটা গই আছো আমি বাইর ঘর আছো, ইমান ধুনিয়াকে গার্ডেন বনাই থাকছি, ইফালে বনাই এনেকে যাব পারে এনেকে এয়া, ইফালে নেপালী বস্তি রখি কিনে এফালে পকৰি খাব লৈছো, পকৰি কিনিম বলি পকৰি কিনিলো, এতিয়া গৈ আছো আকৌ আমি ঘরলে, ইফালে রিক্সাত কি সবজি লব নেকি, আর সবজি অলপমান দক হা, সবজি আর সবজি লয়ে লও নেকি একেবারে, এফালে সবজি দোকান, এই লাই শাক আছে আর কিবা কিবি দের বস্তু আছে, এইফালে বাজার করা হয়ে গেল, বহুত গরম গাম ওলাই গেল, এটা গে আছো রিক্সা এইফালে এনেকুৱা, এটা আকো রিক্সার পর নামি ঘরলে এইফালে যাওয়া রাস্তা শর্টকাট রাস্তা দিয়ে সুমাইছো, এটা বোকা পানি আর ইমান বোকা পানি সুমাই আছো, এটা ঘরলে আহিলো তাড়াতাড়িকে ঘরলে আহিলো, আর এইফালে কি কিয় তুমি এনেকে আসা, বুকুচার লয় আছে মাহিয়েকে, এফালে আদি বেটায় মানে আমনি করে আছে, বহুত গরম হয়েছে, ফ্রেশ হইলাম বহুত গরম হয়েছে, আর এফালে গরত আহিলো পাপায় এনেকে আইসক্রিম আনি দিছে, বন্তি কিটা অলরেডি ইমানখিনি খালে, তারপর এই মোর আর ইয়ের কারণে রাখি দিছে, এটা খাই লো খাও, আর আমুলর আইসক্রিম তো খাই ভাল পাবো, বহুত টেস্টি হয়, মজা আছে না, খাই আছো ঢাকনিটো মই খালো গরমত, ইফালে আজি মই রুটি বনাই আছো, মার মানে অল্প অসুখ হয়েছে, ইমানো নহয় অকমান মানে বেমার হল, এই কারণে আজি প্রথমবারের কারণে মই রুটি বনাইছি, ইমানটো না জানো কিন্তু কিমানো না জানি বলে থাকি ন, গোটেই কাম মারপা শিকিছো, আর ইফালে মই আজি বনাম আলু, আর এফালে বন্ধাকবি এনেকে মিহি মিহিকে কাটিলো, এটা ফ্রাই করিম, আর মোক হেল্প করেছে এফালে পাহিয়ে, পাহিয়ে বেলি আছে, আটাটো মই মারিছিলো বাৰু, বেলি বলে কেনেকে হয়েছে মই মারিছো নহয় প্রথমবারের কারণে, আর এফালে এনেকে এয়া মোর রুটি বনি আছে, ইমানো ভালকে না জানাই মায়ে শিকাইছে, এতিয়া এই কারণে অল্প এটা ভাল হয়েছে, প্রথম ভাজাকিটা বেশিকে টান হয়ে গেল, বহুত টান হয়ে গেল, এই কারণে এটা ভালকে কোমলকে ভাজিব, এয়া কেরাহিত তেল গরম হল, এটা মই ইয়াতে প্রথম দি লৈছো পাঁচফোড়ন কেইটামান দিছো, এতিয়া মই ঢালিছো এনেকে পিঁয়াজ, আর এফালে পিঁয়াজখিনি ধুনিয়াকে রংচা হয়ে গেল, এটা মই প্রথম ঢালিছো আলুখিনি ঢালি লৈছো, আলুটো অকমান কিমান ভিজিব দিলাম, আদা ভিজাই তাৰ পিছত মই কবিখিনি ঢালিম,
আলু ভাজি আছো আলুখিনি আদা সিজিব হৈছে আলু আৰু বন্ধাকবি এনেকৈ মিহিকৈ কাটি ভাজি ৰুটিৰ লগত খালে কিমান যে টেষ্টি হয় এয়া মোৰ আলু ভাজা হৈ আছে আদা সিজি গৈছে এতিয়া মই ইয়াতে দালি দিছোঁ কবিখিনি দালি লওঁ এতিয়া এয়া কবিখিনি দালি দিছোঁ বহুত হৈ গ'ল চব্জিখিনি দেই এইটো গলি সৰু হৈ যাবগৈ কবিকেইটা কবিটো এনেকৈ কেঁচা হোৱাৰ কাৰণে বেছিকৈ দেখিছে ধুনীয়াকৈ বনাই খাম আৰু ৰুটিৰ লগত মজ আছে মোৰ ইমান বনাবলৈ যি এইফালে তাৰ বেলি হেকে হ'লে এইফালে আছে গোটেইকেইটা ইমানগাল বেলি থৈছে মোৰ একদম লেহেম লেহেমকৈ কাম কৰে মোৰ ইমান মানে হাতৰ ইমান সোনকালে নহয় আৰু মোৰ কাম কৰা মিহি মাহা হৈ থাকে ইফালে চব্জি বনি আছে ইমান ধুনীয়াকৈ এয়া মোৰ চব্জি হৈ গ'ল ধুনীয়া হৈ গ'ল খাব পৰা হৈ যায় ৰুটিটো কেইটামান বাকী আছে বনাবলৈ এতিয়া শেষ মানে চব্জি হৈ গ'ল এতিয়া চব্জিটো নমাই দিওঁ গেছখিনি হৈ গ'ল আৰু ৰুটি আৰু চব্জি বনাই হ'ল এতিয়া ইয়াতে মই লাল চাহ বহাইছোঁ চাহৰ লগত খাম পাপা চাহ খাম কৈছে এইটো কাৰণে বহাইছোঁ আৰু গেছখন এনেকুৱা লেতেৰা হৈ গ'ল এতিয়া ভাত ধুনীয়াকৈ খাই মেলি মুচি ৰাখিম আৰু আপোনাৰ খানা ৰেডি অলৰেডি খায়ে আছে আৰু এইকেইটা খা 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 আৰু এইফালে মাও খাই আছে খাওঁ আৰু খাওঁ খাওঁ